السلام عليكم. الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده. জানাজাতে সামনে রেখে বলার কিছু নাই। আমরা প্রায় সময় এখানেই থাকতেন। দুইটা মেয়ে আমাদের গ্রামের বাড়ির পাশে বিবাহ হয়েছিল, সেই সুবাদে মাঝে মধ্যে ওখানে যেতেন, আমাদের গ্রামের বাড়িতে থাকতেন। সাধারণত রমজান মাসের শেষে 20-25 রমজানে উনি অভ্যাসী ছিলেন যাওয়া, অসহায় মানুষকে কিছু সহযোগিতা করার খেয়াল রাখতেন। মর্মে এবারও তিনি রমজানের শেষের দিকে আমাদের গ্রামের বাড়িতে গেছিলেন, ভালোই ছিলেন। হঠাৎ করে 7-8 দিন আগে আমরা জানলাম যে একটু কাশি বেশি হয়েছে, একটু ঠান্ডা লেগেছে। তো আমরা একদিন আনতে গেলাম, তো উনি আসতে চাইলেন না, চলে আসলাম। পরের দিন আবার বললেন যে তোমরা আমাকে নিয়ে যাও। নিয়ে এসে আমরা এই 10 তলা নদাপাড়া মেডিকেলে ভর্তি করার পরে ওনারা বললেন যে রাজশাহী মেডিকেলে নিয়ে যান। রাজশাহী মেডিকেলে নিয়ে যাওয়ার পরে একদিন থাকার পরে বাসায় নিয়ে চলে আসলাম। বাসায় নিয়ে এসে আমরা মনে করলাম যে করোনায় না কি আসলে, তো আমরা স্পষ্ট বুঝতে পারছি না। তো আমরা ওটা পরীক্ষা করিনি, সিডিএম হাসপাতালে নিয়ে গেলাম। এখানে নিয়ে যাওয়ার পরে ব্যয়বহুল খরচ মনে করে আবদুল্লাহ মনে করলো এখানকার চেয়ে ভালো ব্যবস্থা মনে হয় হবে সরকারি মেডিকেল। সরকারি মেডিকেলে যাওয়া হল। যাওয়ার পরে কালকে পরীক্ষাও করা হল এবং আসরের পরে আমার মা বললেন যে তোমরা আমাকে আর মেডিকেলে রাখিও না, আমার ছোট ভাইকে বারবার বললেন। তো আমরা মেডিকেল থেকে নিয়ে চলে আসলাম। করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছে। আমার মার বয়স প্রায় 85 বছর। আগে থেকেই এবাদত অভ্যাসী ছিলেন, অনেকদিন থেকে এখানে এসেছেন যান। যদি চ আপনারা পুরুষ মানুষ, আপনাদের সাথে তেমন যোগাযোগ নেই, আপনাদের বাড়ির মহিলারা অনেক সময় আমার মার কাছে এসেছেন, কথা বলেছেন। মানুষ হিসাবে কোনো ভুল ত্রুটি থাকলে মাফ করে দিয়ে। আরো একটা স্পষ্ট যে বৃদ্ধ মানুষ এখন মারা গেলে মানুষের যে ধারণা করোনা, আসলে এটা ঠিক নয়। আমার মাই তার প্রমাণ। আমার নিজের মায়ের কথা বলছি, আমি একদিন নাচল মাদ্রাসার, আমার নাচল মাদ্রাসার নবাবগঞ্জ নাচল মাদ্রাসার আমরা ছাত্র, তো ট্রেনে চড়ে নাচল যেতে হয়। তো একদিন যাব না, একটু দেরি করছে, যার জন্য নদীতে সাঁতার দিচ্ছে, অনেক নদীতে সাঁতার দিয়ে 12টার দিকে এসেছি। তো আমার মা ভাত রান্না করে নিয়ে বসে আছে। তখন আমার মা বাড়িতে ঢুকতে আমাকে বলছে যে তাড়াতাড়ি খেয়ে নে, দে বের হ, দেরি করে আসলি কেন, এত দেরি হয়ে গেল। তো আমি বলছি যাব না, ভাতে বসেছি আমি, কিন্তু আমি বলছি আজকে যাব না কাল যাব। তো বলছে না আজকে যেতে হবে। আমি বলছি না যাব না কাল যাব। তো বলছে না আজকে যেতে হবে। তখন আমি বলছি যে ভাত খাবো না। তো আমার মা বলছে খাস না। তা আমি উঠে গেছি, এখন উঠে আমি ব্যাগটা নিয়েছি বের হব। তখন আমার মা বলছে যে টাকা নেই। তা আমি বলছি টাকা নিব না। তো বলছে টাকা নিস নে যা। আরে না খেয়ে টাকা না নিয়ে বের হয়ে গেলাম, তা আমার মা নরম হলো না। অবাক, আজও আমার মা আছে, টাকা ছাড়াই ভাত ছাড়াই বের করে দিল, কিন্তু আমার মা নরম হলো না, একটুকু নরম হলো না। আমার আজও মনে পড়ে দিনের মতো সেই ঘটনা, নরম হয়নি। কাল বাচ্চা রেখেছে, আজকে যখন আবার আনতে এসেছে তখন আমি বলছি যে আপনি মা নন, বলেই যান। মাকে বাচ্চাকে পড়তে দিয়ে এরকম আদর দেখাতে হবে না, ওই আদরের দাম নেই। একটু পাষাণ অন্তরটা শক্ত করে বাচ্চাকে রেখে যেতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে তুমি মনে রেখো তোমার মায়ের জন্য 4টা কাজ। আমি আগের দিকে যাচ্ছি। 1, শিষ্টাচার। তোমরা বাম হাতে তোমার ছোট ভাই খায়, তোমার মা একবারও কিছু বলে না, তোমার মাকে খারাপও লাগে না, অথচ বাম হাতে কে খায়? শয়তান। তোমার বাড়িতে একটা মোবাইল আছে, রিং হয়, তুমি অন করে দে, বলো আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম না বলে বলছো হ্যালো, হ্যালো বলে কুকুরকে ডাকে। তোমার মা কিছুই মনে করে না, তোমার মার কাছে এগুলো কোনো কিছু ব্যাপারই নয়।
আরে তোমার মা তো তোমার ছোট ভাইকে কার্টুন দেখিয়ে চুপায়, তোমার মার কাছে গেলে কি হবে? আমাদের বাড়িতে চার পাঁচ ধরনের শরীয়ত বাস্তবায়ন হয়। আমার ছোট ভাই, আমরা মাত্র দুই ভাই, আমার ছোট ভাই মোস্তফা কামাল বরিশাল মডেল কলেজের শিক্ষক। এখন পর্যন্ত আমার ছোট ভাই বলতে পারবে না যে আমার ভাবির সাথে আমি মুখামুখি আমি কোনোদিন কথা বলেছি, অথচ আমার ছোট ভাইয়ের অর্ধেক জীবন আমাদের বাসায়। ও যখন আর আমি যখন খেতে বসি, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আমি, মোস্তফা যখন খেতে বসি, তখন মারিয়াম আসতে পারে আমাদের কাছে, এই খানা পানি বহন করে। আর যখন আব্দুল্লাহ, আব্দুর রহমান, আমি থাকি, তখন আব্দুল্লাহর আম্মা খানা পানি আনতে হয়, বহন করতে হয়, আব্দুল্লাহর স্ত্রী আর পারে না। কেন, এখানে কে আছে বলেন তো? আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম আছে, যার জন্য আব্দুল্লাহর বউ এখানে আসতে পারে না। এখন আব্দুল্লাহর মা আছে, একটু আগে কিন্তু আব্দুল্লাহর মা আসতে পারেনি, তখন কে আসছিল? আব্দুল্লাহর বোন। তখন এনে খেতে বসেছে আব্দুল্লাহর চাচা, আব্দুল্লাহর আব্বা, তখন আর আব্দুল্লাহর বোন খাওয়ার নিয়ে আসছে, তখন আর তার মা আসতে পারে না। এখন আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আমি আছি, তখন আব্দুল্লাহর মা আসছে, তখন আর আব্দুল্লাহর বউ আসতে পারে না। একই বাড়িতে প্রতিদিন প্রতিদিন এরকম নিয়ম, প্রতিদিন কোনো সমস্যা হয় না, কোনো সমস্যা আমরা বুঝতে পারি না, কেউ কাউ কেউ হিসাবই করতে পারবে না। আর ভাবিকে মোটর সাইকেলে নিয়ে এসছো এখানে বক্তব্য শোনাতে, বেটা ধর্ম দেখাচ্ছ, একটু শরম করো না। এভাবে কিভাবে সংসার চলবে আমি বুঝতে পারি না। আর দিনাজপুরের এই স্বভাবটা রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, টিলফামারি, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, বগুড়া, জয়পুরহাট, এইসব ডিস্ট্রিক্টে বেশি ওই শ্যালিকাকে জামাইয়ের হাতে তুলে দিচ্ছে মা। ও নিজে যেতে চায় না, আসার সাথে সাথে যুবতী বেটিকে বলছে যে তোর দুলা ভাইকে পান দিয়ে, পান দেওয়া অভ্যাসটা রাজশাহীতে নেই। যদিচ বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে একটাও জায়েজ নয়, সবই না জায়েজ, হারাম। আর গাইবান্ধা রংপুরে আরো আশ্চর্য বিবাহের পদ্ধতি, ও মেয়েটার কাছে বিবাহ পড়াতে গেছে, মেয়ের কাছে বিবাহ পড়ানো যাবে না, মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম, আর উকিল বাপ হারাম, উকিল বাপ একেবারে হারাম, টোটালে হারাম। তো মেয়ের কাছে বিবাহ পড়াতে গেছে, চ্যাংড়া ছুল্লু সবাই গেছে ওখানে, যে কি কি করে বিবাহ পড়ালো। ওখান থেকে লোকজন এসে বর বর আর যাত্রী যেখানে আছে, বর যাত্রীরা এখানে এসে লোকগুলো দাঁড়ালো ভিতর থেকে, তারা দাঁড়িয়ে আছে, বসে থাকা লোকগুলি বলছে আপনারা কে? তখন দাঁড়িয়ে থাকা লোকগুলি বলছে আমরা এই বিবাহের উকিল। তখন বসে আছে যারা, তারা বলছে মেয়ে কি কবুল করেছে? তখন এরা বলছে জি কবুল করেছে। আপনারা কি শুনেছেন? জি শুনেছি। তাহলে আপনারা বসেন। মনে হচ্ছে পাগলামি কারবা, হিন্দুদের বিবাহ হচ্ছে কলার গাছের চতুর্দিকে ঘুরে। বাড়ির ভিতর থেকে এসে দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করছে মেয়ে কি কবুল করেছে? কত ঢং, মেয়ের কাছে যাওয়া হারাম, তারপরে আবার এত কথা। যুবতী মেয়েকে মায়ে তুলে দিচ্ছে জামাইয়ের হাতে, কোন ধরনের, কোন শরম, কোন হায়া, কোন লজ্জা, বিবেচনা বলে কোনো জিনিসই নেই। আল্লাহর কসম, শুনুন, আল্লাহ নবী বলছেন আল্লাহর কসম, আল্লাহর কসম, অতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত ইয়াতা ফাসাদুনা ফিত্তারিকে কামায় ইয়াতা ফাসাদুনা হামির। গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা জানে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন রাস্তাতে খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না। তার পূর্ব পর্যন্ত কিয়ামত হবে না আল্লাহর কসম, একথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলছেন
পৃথিবী ধ্বংসের পূর্বের লক্ষণ। সেই সত্তার কসম যার হাতে আমার আত্মা রয়েছে, আমি মোহাম্মদ আল্লাহর কসম করে বলছি, লা তাকুমু সাআত, কিয়ামত হবে না, হাত্তা তাকাল্লামা লিল সেবাউ আল ইনসা, যতদিন পর্যন্ত কুকুর শৃগাল বাঘ ভালুক মানুষের সাথে কথা না বলছে। রাস্তাতে আপনি হাঁটছিলেন, শৃগাল বের হয়ে এসে আপনার সামনে টপটপ টপটপ কথা বলতে লাগবে, এটা কিয়ামতের পূর্ব লক্ষণ। একটু আগে যেটা বললাম সেটা তো দিন রাত হচ্ছে, রাস্তাঘাটে হচ্ছেই। কোথায় জিয়ার রহমান সাহেব মারা গেলেন, হাড় হাড্ডি নিয়ে সেখানে পুঁতে দেওয়া হলো, যেখানে মিনিটে লক্ষ মানুষ হাঁটে, যুবক যুবতীর উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে, কেউ কিছু বলে না, বলা নাকি যায় না, কেউ কিছু বলে না, বলা নাকি যায় না, বলা নাকি অপরাধ, কেউ নাকি মানুষ নেই, সবাই নাকি পশু। যদি পশু না হয় তাহলে কেউ কিছু বলে না কেন, এটা তো অপরাধ। পাশে পুলিশ আছে, যা পাশে ওসি দারোগা আছে, যেখানে যুবক যুবতীর উরু রান রানের উপরে মাথা রেখে ঘুমিয়ে আছে রাস্তার উপরে, কেউ কিছু বলে না, বলা নাকি যায় না, বলা নাকি অপরাধ, কেউ নাকি মানুষ নেই, সবাই নাকি পশু। অতদিন পর্যন্ত কিয়ামত হবে না, যতদিন পর্যন্ত মানুষ হিংস্র প্রাণীর সাথে মুখোমুখি কথা না বলছে, আল্লাহর কসম অতদিন পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা তাকাল্লামার রাজুলা উজবাতু সাউতিহি, মানুষের হাতের লাঠি মানুষের সাথে টপ 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 করে কথা না বলছে। অবাক, আপনার হাতে যে স্কেল আছে লাঠিটা, চট করে আপনার সাথে লাঠি কথা বলবে, কিয়ামতের পূর্ব লক্ষণ। এসবগুলো লেখা আছে, এদেশে একটা বই পাওয়া যায়, মরণ একদিন আসবেই। আমাকে পাল্টা আবার কিনতে বলিয়েন না, আমি খুব কষ্ট করে বই লিখেছি। আমাদের চাঁপাইনবাবগঞ্জ দেবীনগরের এক অঙ্কের মাস্টার বলছেন, আব্দুর রাজাক, তুমি এই একটা কমন কথাতে বই লিখলে কেন, যে মরণ একদিন আসবে, এটা তো সবাই জানে মরণ একদিন আসবে, এইটা কি নাম দিয়েছ? আমি বললাম একটু পড়েন তো। তো কিছুদিন পরে আমাকে বলছে, আর আব্দুর রাজাক তোমার বইটা আমি 10 বার পড়েছি, 10 বার বইটা আমার কত উপকার করেছে আমি তোমাকে বোঝাতে অক্ষম। ওই বইটাতে এ হাদিসগুলি আছে, আল্লাহর কসম কিয়ামত হবে না যতদিন পর্যন্ত মানুষের হাতের লাঠি মানুষের সাথে কথা না বলছে। অশেরাকোনালিহি, জুতার স্যান্ডেল, জুতা স্যান্ডেল আপনার সামনে কথা বলতে লাগবে, জুতা স্যান্ডেল, জুতা স্যান্ডেল আপনার সাথে টপ 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 করে কথা বলতে লাগবে, যতদিন পর্যন্ত না বলছে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। আপনার স্ত্রী বাড়িতে কার সাথে প্রেমের গল্প করেছে, কি কি করেছে, আপনি বাড়ি আসার সাথে সাথে আপনার উরু আপনার রান আপনার আপনার উর উরু আপনার রান টপ টপ করে কথা বলবে, আপনার বউ এ করেছে, আপনার বউ এ করেছে, আপনার উরু আপনার রান কথা বলবে। আমি বলিনি এই কথা, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ, বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, যুগ ঘন ঘন হবে, এতাকার আবুজ্জামান, যুগ ঘন ঘন হবে। এই যে 2016, এই যে 17, এই তো 18, এখন নাকি 19, এতাকার আবুজ্জামান, যুগ ঘন ঘন হবে। অতাকসুর আসওয়াক, বাজার যেখানে সেখানে গড়ে উঠবে, কোথায় দিনাজপুরের বই রচনায় যেখানে গরুর গাড়ি যেত না সেখানে বাজার গড়ে উঠেছে, পৃথিবীতে ঘন ঘন বাজার গড়ে উঠবে। ওয়াইলকা সহ, মানুষের প্রতি কৃপণতা চাপিয়ে দেওয়া হবে। দিনাজপুরে কমই মাদ্রাসা নেই, তার মানে দিনাজপুর সব গরিব ফকির মানুষ, টাকা পয়সা নেই, কোনোটা ছেঁচড়া মানে একটা করেছে টেকরাতে, তাও নাকি চলে না,
চাপায় নবাবগঞ্জে শত শত কওমি মাদ্রাসা আছে, মালদা দিনাজপুর মুর্শিদাবাদে শত শত মাদ্রাসা আছে, আর দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগাঁ এই এত বড় একটা ডিস্ট্রিক্ট, তার কত বড় তার অর্ধেক ইন্ডিয়াতে থেকে গেছে, ওখানে কয়েকটা মাদ্রাসা আর সারা এলাকা মিলাকে